আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিডিসি নিউজ ডেক্সের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি এস পিএন সোহাগ শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম সাথে থাকছে বিস্তারিত মার্কিন ফরাসি গোয়েন্দা বিমান হটিয়ে দিল রাশিয়ার সুখই তিরিশ আরও থাকছে ভ্যাকসিন অনুমোদন এই সপ্তাহেই বলছে ট্রুডো এদিকে ভারতের নতুন কৃষি আইন নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ আরও থাকছে ক্ষমতা নয় সত্যের শক্তিতে বিশ্বাসী কমলা সর্বশেষ জানিয়ে দিব ভারতে চার ঘন্টার বন্ধ শুরু দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত

বস্তু শনাক্ত করে যেগুলো রাশিয়ার আকাশ সীমার দিকে অগ্রসর হচ্ছিল রাডার ব্যবস্থায় এসব চলমান লক্ষ্যবস্তু ধরা পড়ার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিমান বহরের একটি সুখই এস তিরিশ যুদ্ধ বিমান আকাশে উড্ডয়ন করে এবং লক্ষ্যবস্তুগুলোর দিকে এগিয়ে যায় রুশ যুদ্ধ বিমানটি আকাশে মার্কিন বিমান বাহিনীর আরসি একশো মডেলের একটি গোয়েন্দা বিমান কে এস মডেলের একটি জ্বালানি সর্বরাহকারী বিমান ও ফ্রান্সের সি একশো মডেলের একটি গোয়েন্দা বিমানের সন্ধান পায় এ অবস্থায় সুকৈ তিরিশ যুদ্ধ বিমানটি আমেরিকা আমেরিকা ফ্রান্সের বিমানগুলোতে তাড়া করে এবং তাদেরকে বাল্টিক সাগরের শেষ সীমানায় পৌঁছে দিয়ে নিজ ঘাটিতে ফিরে আসে এই সূত্র জানিয়েছে পার্স টুডে ভ্যাকসিন অনুমোদন এই সপ্তাহেই বলছে ট্রুডো ডিসেম্বরের শেষে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেক থেকে দুই লাখ উনপঞ্চাশ হাজার ভ্যাকসিনের ডোজ কানাডা পাবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে থেকেই এই তথ্য জানা যায় প্রতিবেদনে আরও বলা হয় ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বাস্থ্য কানাডার অনুমোদন এই সপ্তাহে আশা করা হচ্ছে বলে শিপমেন্টগুলো খুব দ্রুত কানাডা পৌঁছাবে প্রতিবেদনে ট্রুডো বলেছে কানাডার ভ্যাকসিনের জন্য শুধু নয় আরও ছয়টি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ভ্যাকসিন কাদেরকে আগে প্রয়োগ করা হবে এমন প্রশ্নে অ্যান্টারিয়র প্রিমিয়ার ডগফোর্ড বলেন ভ্যাকসিন প্রাপ্তদের তালিকায় প্রথমেই রয়েছে শারীরিকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত বৃদ্ধ ও তাদের তত্ত্বাবধায়ক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা ভারতের নতুন কৃষি আইন নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মোদী সরকারের উপরে ঘরে বাইরে চাপ বাড়ছে দিল্লিতে চলমান মধ্যেই এবার নতুন তিন আইন প্রত্যাহার ও কৃষকদের কৃষকদের জন্য সুবিচারের দাবিতে হয়েছে ব্রিটেনের পাশাপাশি এই আন্দোলনের প্রতি বিশ্বজুড়ে প্রবাসী শিখ সম্প্রদায় সমর্থন জানিয়েছে নিউ থেকে লন্ডন টরন্টো থেকে সান ফ্রান্সিসকো একনান্ডো থেকে বার্লিন এই সপ্তাহান্তে বিশ্বের বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাসের সামনে শিখরা বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা কৃষকদের সমর্থনে গাড়ির মিছিল পর্যন্ত বের করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যে এই কৃষক আন্দোলনকে সমর্থন করে একাধিক বিবৃতি দিয়েছেন ব্রিটেন জার্মানি বা যুক্তরাষ্ট্রের শিখ রাজনীতিবিদরাও প্রকাশ্যেই তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন সীমানায় আন্দোলন চলছে বিভিন্ন মহল থেকে কৃষকদের পাশে থাকার বার্তা এসেছে কিন্তু সরকার এখনো তাদের দাবি মানেনি বরং চলছে দর কষাকষি নয় তারিখ থেকে ফের বৈঠকের টেবিলে বসছে দুপক্ষ তার আগে ভারত বন্ধের ডাক দিয়েছেন কৃষকরা সমর্থন এসেছে বিরোধী দলগুলি থেকে চাপ বাড়াবে তা বলাই বাহুল্য স্থানীয় সময় গতকাল সকাল থেকে মধ্য লন্ডন ছিল উত্তপ্ত উল্লেখ্য কয়েকদিন আগে কানাডাতেও কৃষকদের সমর্থনের একাধিক র্যালি বেরিয়েছিল এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বিক্ষোভস্থলে যে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দেন আম আদমানি পার্টি তরফে জানানো হয়েছে দিল্লির সীমানায় কৃষকদের সুযোগ সুবিধা খতিয়ে দেখতেই যাচ্ছেন কেজরিওয়াল কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় বিশ জনের বেশি নিহত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র হামলায় বিশ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ওই হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী এলাই ডেমোক্রেটিক ফোর্সকে দায়ী করেছে গতকাল সন্ধ্যায় ওই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ জানা গেছে হামলাকারীরা প্রথমে কঙ্গুলিস নামে আরেকটি জঙ্গি গোষ্ঠীর উপর হামলা চালায় এরপর তারা লিশাসা গ্রামের সাধারণ মানুষের উপর হামলা চালায় তাৎক্ষণিকভাবে পাওয়া হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা একুশ বলে জানি জানিয়েছেন নর্থ কিবু অঙ্গরাজ্যের বেনি এলাকার স্থানের প্রশাসক ডোনাল্ড কিবোয়ানা এছারা লিসাসা গ্রাম যে এলাকায় অবস্থিত সেই বুলিকির প্রধান ওই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় একটি এনজিওর পক্ষ থেকেও এই তথ্য জানানো হয়েছে এছাড়া আরও অনেক গ্রামবাসীকে অপহরণ করা হয়েছে বলেও জানিয়েছে ওই তিনটি সূত্র পাশাপাশি একটি চিকিৎসা কেন্দ্র ভাঙচুর স্থানীয়দের বাড়িতে অগ্নিসংযোগ এবং একটি ক্যাথলিক চার্চ তসনস করেছে হামলাকারীরা স্থানীয় নেতা কালুঙ্গা মেশো টেলিফোনে সাংবাদিক দের জানান গতকাল রাত 8টা থেকে মাঝরাতের মধ্যে এসব হামলার ঘটনা ঘটেছে সশস্ত্র লোকজন আক্রমণ চালিয়েছে তারা নির্বিচারে আমাদের ভাইদের মেরে ফেলেছে তুরস্কের এস400 পরীক্ষা সফল হয়নি রিপোর্টের খবর তুরস্কের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা এস400 এর পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে খবর পাওয়া গেছে বার্তা সংস্থা কুর্দ প্রেস একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে তুরস্ক এর চারশো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা যে পরীক্ষা চালিয়েছিল তা সফল হয়নি ভিডিওতে দেখা গেছে এর চারশো থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি কয়েকটি সূত্র জানিয়েছে ক্ষেত্রে তুরস্কের ব্যর্থতার কারণ হল দেশটি রুশ বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে অস্বীকৃতি জানিয়েছে নিজেরাই এর পরীক্ষা চালাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়েছে বলে সূত্রগুলো দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক বিরোধিতা উপেক্ষা করে তুরস্ক রাশিয়া থেকে উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা এর 400 দেশে এরপর মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে এস400 এর পরীক্ষা চালানো হলে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে তুরস্ক এখন পর্যন্ত এস400 পরীক্ষার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তবে কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমের খবর কোনো ঘোষণা না দিয়েই পরীক্ষা সম্পন্ন করেছে তুরস্ক সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো এর আগে রাশিয়া থেকে এ চারশো কেনার সমালোচনা করে বলেছে এটি তুরস্কের একটি ভুল পদক্ষেপ এর ফলে তুরস্ক এবং পাশ্চাত্যের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ক্ষমতা নয় সত্ত্বের শক্তিতে বিশ্বাসী কমলা শিক্ষা জীবন থেকেই ভীষণ আত্মবিশ্বাসী কমলা হ্যারিস আত্মবিশ্বাসের জোরে তিনি প্রাসঙ্গিক পরিবর্তন আনার চেষ্টা করেছেন সব সময় সেই একই গুণের পরিচয় তিনি এখনো দিচ্ছেন হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট এবং নিজের উপদেষ্টা হিসেবে নারীদের জায়গা দিয়েছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কমলা 2017 সালে বিশ্ববিদ্যালয়টির 149 তম সমাবর্তনে বক্তা ছিলেন যে বিশ্বাস ধারণ করে তিনি নিচে এগিয়েছেন সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে তিনি সেদিন সমাবর্তন পাওয়া শিক্ষার্থীদের দিয়েছিলেন তিনটি পরামর্শ কমলার প্রথম পরামর্শ ছিল নেতৃত্ব চাইলে যে কোনো কিছু পারবে চাইলে সব কিছু পারবে তুমি চাইলে ফুটবলার হয়েও সবচেয়ে বড় ডিগ্রিটা অর্জন করতে পারবে চাইলে কম্পিউটার বিজ্ঞানে পড়েও হতে পারবে কবি হাওয়ার্ডে তার জীবন তুলে ধরে তিনি বলেন আমি কি পারব কি পারব না এ বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তির ভুল ধারণা কখনোই আমাকে প্রভাবিত করেনি অন্যের চাপিয়ে দেওয়া বিভ্রান্তিতম লক ধারণা প্রত্যাখ্যান করেই আমি এখানে এসে পৌঁছেছি দৃঢ় কমলা দ্বিতীয় পরামর্শ ছিল সত্যকে ছড়িয়ে দাও সত্য বলা আর সত্য ছড়িয়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে সত্য বলা কল্পকাহিনী থেকে তথ্যটা আলাদা করা আর সত্য চড়িয়ে দেওয়া হলো মনে জোর গলায় কথা বলা সবার কাছে পৌঁছে দেওয়া তৃতীয় পরামর্শ দেওয়ার আগে কমলা নিজের এক অভিজ্ঞতা তুলে ধরেন স্কুলে পড়া অবস্থায় তিনি কিছুদিন এলানিডা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে বেশি করেন তখন এক বড় মাদক চোরাকার বাড়ির মামলার তদন্তে তিনি দেখেন এক নির্দোষ পথচারীকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে দর্শক এই ছিল আজকের সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ